এগুলো নিয়ে কোনো চিন্তা নাই, খুলে যাবো না আবার। না না না, এটা তো পর্যাবর্তী মডেল, এটাও ডাইনামিক, ডাইনামিক ডয়ডো মডেল আর কি। তাই ডয়ডোর ভিতরে আপনার ডাইনামিক গ্রিড সিস্টেম করা হয়েছে। ছোটো ব্যাটারি দিয়ে লন তাহলে আরও 10-15 হাজারটা কমে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম আপনাদের অটো গাড়ির নতুন আরও একটি ভিডিওতে। তো আজকে আমরা চলে এসেছি মা বাবার দোয়া জিম অটো সেন্টারে। এখানে গাড়িগুলো তৈরি করা হয়, চায়না থেকে কিছু পার্টস আনা হয় এবং এখানে কিন্তু গাড়ির বডিগুলো তৈরি করা হয়। তো আমরা কথা বলবো রাশেদ ভাইয়ের সাথে, তো চলুন শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রাশেদ ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ ভাই, অনেকদিন থেকে তো খবর নাই, গাড়ির কি আপডেট, অবস্থা কি ভাই? ইনশাল্লাহ অনেক ভালো, আগের থেকে অনেক ভালো, অনেক ভালো। আপনারা তো এখানে গাড়ি তৈরি করেন তাই না? জি। আচ্ছা, আপনাদের গোডাউনও তো দেখবো আজকে আমরা। জি জি। আচ্ছা, তো গাড়ি কোনটা দিয়ে প্রথমে শুরু করবো আমরা? প্রথমে তো শুরু করতেছি আপনার ডাবল সিট মিনি বুরাক। ডাবল সিটের মানে পিছনে ডাবল সিট? হ্যাঁ, পিছনে ডাবল সিট মিনি বুরাক, 9 জনও বসতে পারবে, 8 জন। আচ্ছা, সামনে ড্রাইভারের সাথে চাইলে 2 জন বসতে পারবে, আবার পিছনে 3-3 6 জন। আচ্ছা, 8 জন, ড্রাইভার সহ 9 জন? ড্রাইভার সহ 9 জন। তার মানে এটা বড় গাড়ি তাই তো? বড় গাড়ি, 4 ব্যাটারি। বড় গাড়ি চার ব্যাটারি। আচ্ছা, তো এটা কোন ব্র্যান্ডের? এটা হলো আপনার সান্ডি। সান্ডি? এটা ফুল পার্টস কি চায়নার? ফুল ফুল পার্টস চাইনিজ, শুধু বডিটা বাংলাদেশ। বডিটা বাংলাদেশি? হ্যাঁ, যদি বলা হয় আপনারা চাইনিজ বডি তারপরে বলা যাবে, কিন্তু করে মিথ্যা কথা। আচ্ছা, যাই হোক, ফ্রেম তো আপনারা তৈরি করেন তাই না? জি জি, ফ্রেম আমরা। এই যে এটার যেটা ফ্রেমটা দেখতেছি, এই সামনের এই ফ্রেম তো আপনাদের হাতেই তৈরি? জি জি, এটা আমাদের হাতে। আচ্ছা, আপনারা যারা গাড়িগুলো নেবেন তারা কিন্তু এই ফ্রেমের গাড়িগুলো নিলে ভালো হবে, কারণ হচ্ছে যে আপনি শুধু এটা হলে এটা কিন্তু একটু মানে নর্মাল না, তবে এটার সাথে এটা কিন্তু আরো হার্ডি মনে হয়। আরো হার্ডি মনে হয়। আচ্ছা, তো শুরু করি ভাই, এটার 4 ব্যাটারি তাই তো? 4 ব্যাটারি। আচ্ছা, এই গাড়িগুলোর ব্যাটারি কত দিনের গ্যারান্টি থাকে ভাই? ব্যাটারি গ্যারান্টি থেকে 7 মাস। ব্যাটারি গ্যারান্টি 7 মাস? 7 মাস। আর বডির মানে? বডির চেসিস গ্যারান্টি 2 বছর। চেসিস 2 বছর? জি। আর ব্যাটারি 7 মাস? 7 মাস। 7 মাসের ভিতরে আবার যদি কোনো বাংলাদেশের যে কোনো ফাংশনে যদি কোনো সমস্যা হয়, গাড়ি নেওয়ার পরে ব্যাটারির সমস্যা হয়, আমাদের লোক যায় সার্ভিস দিবে। লোক যায় সার্ভিস দিবে? এটার গাড়ির ডিটেলস হলো আপনার সামনে জিআর সকার জাম্পার, জিআর সকার জাম্পার, তারপর জিআর সকার জাম্পার 16 সাইজ, 16 সাইজ, 16 সাইজ, ডিজিটাল মিটার, সামনে থাকবে আপনার হুইপার, তারপরে রুম লাইট, সাউন্ড সিস্টেম, ডাবল সানগ্লাস, ডাবল লুকিং গ্লাস, ডাবল মানে ডাবল, দুটো সাইডটা, অন্য সব গাড়িতে থাকে না। আর পিছনে আপনার এমএস এর বাম্পার, যেমন এমএস এর বাম্পার আপনার, এগুলো এক একটা আপনার উপরে কিছু করে লাফালেও কিছু ভাই আস্তে আস্তে ভাঙে যাবে, তো কিছু হবে না, কারণ আগে পরে যে ভিডিও আপনার সারা আছে। আশা করি এই প্রতিষ্ঠানটা 6-7 বছর ধরে প্রতিষ্ঠানটা আছে, আজ পর্যন্ত কোনো ব্যর্থতা আসেনি। আচ্ছা, এর আগে কিন্তু অনেক ভিডিও করছি আমরা, সেইগুলো গাড়িতে কিন্তু অনেক দেখানো হয়েছে যে উপরে গাড়িগুলো কি পরিমাণ মজবুত, উপরে উঠে কিন্তু আর নেচেও দেখানো হয়েছে, দাম করে দেখানো হয়েছে গাড়ির, কিন্তু এখানকার গাড়িতে কোনো কমপ্লেইন নাই আমি, না না এরকম কেউ বলতেও পারবে না। যাই হোক, তারপরে কোনটা দেখবো? তারপরে আপনার যে সান্ডি, সান্ডি সান্ডি, এটা পিছনে একটাই সিট তাই তো? হ্যাঁ, সান্ডি 5 সিটের, 5 সিট, সান্ডি 5 সিটের, সামনে এটার ভিতরে আপনার মোবাইল মিটার দেওয়া আছে, ডিজিটাল মিটার, একদম মোবাইল মিটার ডিজিটাল যেটা বলে। আচ্ছা, তারপরে আপনার এসকে সকেট জাম্পার, এসকে, আগেটা ছিল হলো জেআর, এটা হলো এসকে, এসকে এমটিএফ রিং, এমটিএফ টায়ার, তারপরে এটার ভিতরে আপনার মোটর কন্ট্রোলার সব 1000 থেকে 1500 ব্যবহার করা হয়েছে, 1000 থেকে 1500, যদি কেউ বলে 1000 নিবো, 1000 আর যদি কেউ 1500 দেওয়া যাবো, সমস্যা নেই। দাম কি কে চেঞ্জ হবে? 1000 1500? কোনো দাম চেঞ্জ হবে না, একই একই। হেডলাইটগুলো কিন্তু দেখতে গর্জিয়াস, একদম বাঘা, সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন, হেডলাইট গর্জিয়াস, তারপরে আপনার পাশাপাশি আরও 2টা হেডলাইট থাকবে, ওটাও দেখাচ্ছি, এই যে ছোটো ছোটো 2টা হেডলাইট আপনার আমরা দিয়ে দিব, মানে সামনে আরো 2টা হেডলাইট দিয়ে দেওয়া হবে, এগুলো হেডলাইট 2টা আরো দিয়ে দিই। এগুলো কোথায় লাগাবে ভাই? এগুলো আপনার এসটা এই 2 সাইডে 2টা থাকবে, এই যে 2 সাইডে 2টা, ও সামনে এখানে 2টা কিন্তু আপনারা লাগাই দিবেন, এক্সট্রা 2টা হেডলাইট দেওয়া থাকবে, 2টা থাকবে। আচ্ছা, তো গাড়িগুলো আগে আমরা দেখি তারপরে এক এক করে দাম বলবো, নাকি দাম বলে যাবো ভাই? না না, পরে দাম বলে দিন। আচ্ছা, দামটা পরে বলি, আমরা এক এক করে গাড়িগুলো সবগুলো দেখে তারপরে কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ করব। হ্যাঁ হ্যাঁ, খুব বেশি সময় নেব না। তো যারা গাড়ি কিনবেন তারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে গাড়ি সম্পর্কে একটু বুঝতে পারবেন, আইডিয়া নিতে পারবেন। আর এটার ভিতরে আপনি যেটা বললে, আমরা 3 তলা আছে বাম্পার, আগে পরে অনেক গাড়ি দেখতেছি, আর এটার ভিতরে বৃষ্টির দিন আসছে, সামনে তো সাইড পর্দা তো থাকবে প্রত্যেকটা গাড়িতে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক গাড়িতে সাইড পর্দা আছে, আপনি এক একটা এক এক কোয়ালিটি, যেমন এটা হলো আপনার সান্ডি পর্দা, এটার ভিতরে আপনার যে কালো পর্দা, এক এক ধরনের যে যেরকম পছন্দ করে। আচ্ছা, সবগুলোর সাথে কি বক্স থাকবে? বক্স? হ্যাঁ, সবগুলোর সাথে বক্স থাকবে। আর কি কি থাকবে গাড়িটার, কোনটার সাথে কোনো কিছু গাড়ি আপনার
তফাত কোনো কিছু নাই, সবই হলো সেম টু সেম মাল থাকবে, বক্স থাকবে, গানের বক্স থাকবে, তারপরে আপনার লুকিং গ্লাস থাকবে ডাবল, তারপরে মোটর কন্ট্রোলার তোগুলো থাকবে, স্পেয়ার চাকা থাকবে, যন্ত্রপাতি থাকবে, সবই থাকবে, এ টু জেড প্রত্যেক গাড়িতেই থাকবে, এগুলো প্রত্যেক গাড়িতে থাকবে। এরপরে আরেকটা দেখি আমরা, এটাও তো একই মডেল মনে হইতেছে, এটা এটা একই মডেল, বাম্পারটা তফাত আছে, বাম্পারটা তফাত আছে, মিটার তফাত আছে। আচ্ছা বাম্পারটা এটার একটু মোটা ছিল নাকি? এটা হলো আপনার অ্যাঙ্গেলের বাম্পার, এটা হলো আপনার পাইপের বাম্পার, ও পাইপ, এটা হলো তিন তলা বাম্পার, এটা দুই তলা বাম্পার, পদ্মা সেতু মডেল। আচ্ছা আচ্ছা পদ্মা সেতু মডেল না? জি। আপনার এটার থেকে এটা যে কোনো নর্মাল হবে তা না, ওইটা লাফাও তো, ওটা উড়ো, এগুলো নিয়ে কোনো চিন্তা নাই, খুলে যাবো না আবার, না 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 এটা তো। আচ্ছা এগুলো কি কোনোটা পাউডার ব্যাটারি দিয়ে দিবেন নাকি? পাউডার চলবে, সমস্যা নাই, আপনি চাইলে পাউডার ব্যাটারি নিতে পারবে, আবার পানির ব্যাটারি তো আছে, দুটোই সেট আপ করা। ব্যাটারিগুলো 7 মাসের গ্যারান্টি, আর সিসির হবে 2 বছরের গ্যারান্টি, তাই তো? এরপরে আরেকটা মডেল দেখতেছি আমরা, এটা কিন্তু আরো চকচক করতেছে মনে হইতেছে, এটা হলো সান্ডি গাড়ি, এটাও আমাদের তৈরি করা, ওটাও আমাদের তৈরি করা, কিন্তু এটা একটু চকচক বেশি করে, কারণ এই গাড়িগুলো আপনার চাইনিজ কেউ বিক্রি করে অন্য সব দোকানদাররা, আমরা তা বলতেছি না, এটাও আমাদের বাংলা, বাংলাদেশে তৈরি করে অনেকেই বলে চাইনিজ, এটা কিন্তু এখানে বলা হবে না। এটা হলো ওটা আগের যেগুলো দেখছেন ওটা 36 সাইজ, এটা হলো আপনার 41 সাইজ, এটা 41 সাইজ, হ্যাঁ ওটা 5 জন, এটা 6 জন বসতে পারবে। আচ্ছা আর এটার সামনের সিটটা একটু বড়, সামনের সিট বড়, হেডলাইট গুলো মোটামুটি সবগুলাই একই, সেম হেডলাইটই লাগানো আছে, সব এক হেডলাইট, তারপরে এই যে এই বাম্পারটাও আগের বাম্পারটার চেয়ে আরো মোটা এটা, হ্যাঁ আর এটাও কিন্তু ওই যে আপনার পাইপ বাম্পার, হ্যাঁ পাইপ, 14 গজের পাইপ, আর হলো আপনার 12 গজের পাইপ, 12 গজের পাইপ। এরপরে আরো একটা আছে, এটাও তো অনেক সুন্দর, আর এটা হলো আপনার মিনি বোরাক, এটা হবে মিনি বোরাক, মিনি বোরাক স্টার ডয়ডো, মিনি বোরাক স্টার ডয়ডো 36 সাইজ, 36 সাইজ মিনি বোরাক স্টার ডয়ডো 36 সাইজ। এটা কিন্তু বক্সটা লাগানোই আছে, বক্সটা অনেক গর্জিয়াস আছে, বক্স আপনার ডুল বক্স লাগাই দেওয়া হয়েছে, তারপরে হলো আপনার প্রতিটা গাড়িতে আমার আপনার লুকিং গ্লাস ডাবল ডাবল থাকে, ডাবল ডাবল দুইটা দুইটা চারটা চারটা থাকবে, যেমন অন্য সব গাড়িতে থাকে না, আর আমি আপনি ডাবল ডাবল দিয়ে দিয়েছি, এটাও তো আপনার সামনে ড্রাইভারের সাথে দুইজন কিন্তু বসতে পারবে। হ্যাঁ হ্যাঁ বাইরে কিছু গাড়ি আছে, এই গাড়িগুলো আমরা একটু দেখার চেষ্টা করি, গাড়িগুলোর কালার কিন্তু ভিন্নতা আছে, এই গাড়িটার কালার দেখেন অনেক সুন্দর একটা কালার, এটার কি অবস্থা ভাই? এটা হলো ডাইনামিক, এটা ডাইনামিক, ডাইনামিক, আচ্ছা এটা হলো ডাইনামিক, প্রতিটা জায়গায় ডাইনামিক করে খোদাই করে লেখা আছে, একদম খোদাই করে লেখা থাকে, তাই তো লেখা আছে, ভিতরে সামনে পিছনে যা আছে সব ডাইনামিক, কিন্তু এটাও আমাদের বাংলা, এটাও বাংলা, এটাও বাংলা, চাইনিজ কোনো গাড়ি আমি বলবো না, চাইনিজ আমাদের সবই বাংলা গাড়ি, বাংলা গাড়ি, বডিগুলো দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে চাইনিজ যে পার্টসগুলো থাকে, মানে বডির ফ্রেমটা থাকে সেটার থেকে কিন্তু এগুলো অনেক খাঁটি, অনেক খাঁটি, অনেক অনেক, শুধু চাইনিজ হলেই হবে না, চাইনিজ তো পার্টস আছে, এটা তো চাইনিজ পার্টস আছে, হ্যাঁ জি, কিন্তু বডিটা বাংলাদেশি, মানে এরা বানানোর কারণে কিন্তু বডিটা অনেক বেশি হার্ড হয়, বডি হার্ড হয়, তারপরে সৌন্দর্য হয়, মজবুত হয়। আচ্ছা তারপরে পিছন থেকে এই গাড়িটা দেখাই, আবার এখন দামগুলো বলেই যাই, একদম বাইরে যে গাড়িগুলো আছে এগুলো দাম বলে, তারপরে ভিতরে গুলার এক এক করে দাম বলে দিই, এই গাড়ি আপনার এক্সট্রা এক্সট্রা কিন্তু একটা বাম্পার দেয়া আছে, ডাইনামিক এ গাড়ি কইলে আপনার এই পিছনে স্টিলের বাম্পার থাকে না, হুম হুম ডাইনামিক স্টিল বাম্পার থাকে না, আমরা এক্সট্রা বাম্পার দিয়ে রাখছি। আচ্ছা গাড়িটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু, তো এটার প্রাইস কত ভাই? এটার প্রাইস আছে 1,45,000, 1,35,000 টাকা, 1,35,000 টাকা, 1,35,000, চার ব্যাটারি দিয়া, চার ব্যাটারি, এটা কি আবার ওই যে আপনার পানির ব্যাটারি নাকি পাউডার ব্যাটারি? পানির ব্যাটারি, পাউডার ব্যাটারি, পানি 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 পানি, বড় ব্যাটারি, পানির বড় ব্যাটারি, 1,45,000 টাকা। আচ্ছা তারপরে এই পাশেটা, এটা প্রজাপতি মডেল তাই তো? প্রজাপতি মডেল, এটাও ডাইনামিক, ডাইনামিক ডয়ডো, ডয়ডো মডেল আর কি, তাই ডয়ডোর ভিতরে আপনার ডাইনামিক ডিড সিস্টেম করা হয়েছে, কালার তো অ্যাভেলেবল নাকি আপনার? কালার অ্যাভেলেবল, কালার তো দিতে পারবেন, কালার অ্যাভেলেবল, যে কোনো কারণ কারো এই কালারটা পছন্দ হলে অন্য একটা কালার নেবে, হ্যাঁ দেওয়া যাবে, সব দেওয়া যাবে, কালার স্যার পছন্দ করলে কালার দেওয়া যাবে। এটা কত? এটা এটা 1,30,000 টাকা দাম, 1,30,000 টাকা, এটা কিন্তু বাইরে যে এই যে সিস্টেমটা এটা কিন্তু অনেক সুন্দর। এগুলোর সাথে তো ফ্যান থাকবে নাকি? ফ্যান, যন্ত্রপাতি, স্প্রে, চাকা, চুকা দেওয়া আছে সব, সব বক্স টক সব, সব সব সব। আচ্ছা এরপরে রিক্সা মডেল আছে একটা, রিক্সা মডেলটা দেখি, রিক্সা মডেল আপনার গ্লাস সিস্টেম, রিক্সা মডেল গ্লাস সিস্টেম, সামনে পিছনে আপনার বাম্পার, এটা হলো আপনার তিন তলা বাম্পার দেওয়া আছে, হ্যাঁ দুই তলা বাম্পার, পদ্মা সেতু মডেল, পদ্মা সেতু মডেল, এটা হলো আপনার গ্লাসটা হলো আপনার সামনের টুক গ্লাস, পিছনের টুক হলো হুড সিস্টেম, সামনের টুক গ্লাস, পিছনেরটা হলো আপনার হুড সিস্টেম, সুন্দর একটা, এটা কিন্তু চাইলে আপনি কিন্তু সামনে পর্দা যেটা ছাদটা আছে ছাদটা খুলেও রাখতে পারবেন, হ্যাঁ হাফ ছাদ যেটাকে বলে, হাফ ছাদ, পুরো রিক্সার মতো, হ্যাঁ পুরো দোস্ত রিক্সা,
এটার দাম কত রাখতেছেন? এটার দাম রাখতেছি 1,20,000 টাকা। 1,20,000? 20,000? 1,20,000 টাকা। ব্যাটারি কয়টা এটাতে? ব্যাটারি চারটা। ব্যাটারি চারটা? পানি ব্যাটারি বড়টা। পানি ব্যাটারি বড়টা চারটা। আচ্ছা, এরপরে আরও একটা আছে, এটা কি একটা দেখছি নাকি ভাই? না না, এটা দেখেন না। এটা হলো আপনার 41 সাইজ সান্ডি মডেল। 41 সাইজ সান্ডি মডেল, সান্ডি গাড়ি, মিনি বুরাক। মিনি থেকে হেডলাইট খোলা আছে ভাই? হেডলাইট লাগাই নাই, কাজ চলতেছে। কাজ চলতেছে এটাতে? আচ্ছা, আজকে কতগুলো গাড়ি বিক্রি হয়েছে তাতে? আজকে দুটা ডেলিভারি আছে। দুটা ডেলিভারি আছে আজকে? আচ্ছা, তো বাইরে থেকে কিরকম কাস্টমার আসে আপনার এখানে? ইনশাল্লাহ অনেক অনেক অনেক। আচ্ছা, এইবারে ভিতরে গাড়িগুলোর দাম বলি, এটা এটার দাম কত? এটার দাম রাখছি 1,55,000 টাকা। 55? 1,55। ব্যাটারি তো চারটাই? চারটাই চারটা। আচ্ছা, 6-7 মাসের গ্যারান্টি? 7 মাসের গ্যারান্টি ব্যাটারি, আর সিসিডি গ্যারান্টি হলো 2 বছর। 2 বছর? আচ্ছা, এরপর ভিতরে গাড়িগুলোর দাম একটা একটা করে বলে দেন। এটার দাম কত? 1,40,000। 1,40,000? 40 মিনি বুরাক। এই গাড়ি সম্পর্কে তো আগে বলাই হয়েছে, তারপরে এখন আমরা দামটা বলে দিতেছি, 1,40,000। 40 মিনি বুরাক যেটাকে বলে। আচ্ছা, এরপরে ভিতরে আরও গাড়ি আছে, সবগুলোর দাম এখন বলে দেবো আমরা। এটা? এটার দাম রাখছি 1,42,000। 1,42,000? 42। আচ্ছা, এরপরে এইটা? এটার দাম রাখছি 1,30,000। 1,30,000? 30। এরপর? এটার দাম 1,30,000। এটাও 1,30,000? 30। আচ্ছা, আর সবগুলোতেই কিন্তু 4 ব্যাটারি? সব 4 ব্যাটারি। এই লাস্ট যে গাড়িটা আছে এটার দাম কত রাখতেছে? 1,55,000। 1,55,000? জি, 9 সিটের গাড়ি। এইগুলোকে দাম ফিক্সডই থাকবে নাকি কিছু কথা বলার অপশন আছে ভাই? না, যেরকম আহাবুনি কোনো কথা বলার অপশন নাই, যতটুকু পারি আমি ছাড় দিয়ে দেবো। যতটুকু পারে ছাড় দিয়ে? সম্মানের ক্ষেত্রে। আচ্ছা, আসলে সেটা হচ্ছে যে চা নাস্তার জন্য কিছু একটা। আর আপনার এখানে তো আপনি যা বলছি, এখানে কোনো কিছু রাইখা বলি নাই, যা আছে একটু যা আছে সব দিয়ে দেবো আমি গাড়ির সাথে। ডিজিটাল লক যেটা? ডিজিটাল লক থাকবে, স্পেয়ার চাকা থাকবে, যন্ত্রপাতি থাকবে, সাউন্ড সিস্টেম থাকবে, তারপরে হলো আপনার এটার ভিতরে হুইপার আছে, এ টু জেড যা চাহিদা আছে গাড়ির ভিতরে সবই দিয়ে থাকবে। আচ্ছা, পাইকারি নিয়ে ব্যবসা করবেন, দোকানদারি করবেন, তাদের জন্য আপনাদের এখানে কিন্তু বিশাল একটা সুযোগ আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু গাড়িগুলো তৈরি হয়, যেখানে যে গোডাউন দেখাচ্ছি আপনাদেরকে, এই গোডাউনে কিন্তু দেখেন এই যে গাড়ির বিভিন্ন পার্টস কিন্তু এখানে রাখা আছে। তো এখান থেকে পাইকারি নিয়ে আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন। তো যারা পাইকারি নিতে চান তারা কিন্তু যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, এই নাম্বারটাতে যোগাযোগ করে গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেবেন। এখন কেউ যদি দোকানে আসতে চায়, দোকানের ঠিকানাটা একটু বলে দেন। ঠিকানা হলো আপনার কেরানীগঞ্জ কালন্দি গার্লস স্কুল। কেরানীগঞ্জ কালন্দি গার্লস স্কুল, ঢাকার বাইরে থেকে আসলে যে কোনো লোককে বলবো কদমতলি যাবো, কদমতলি থেকে একটা রিক্সা নেবে, কালন্দি গার্লস স্কুলের সামনে আসলে আমরা রিসিভ করবো। আচ্ছা, তো ভিউয়ার্স যারা এই গাড়িগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে। ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি কল দিয়ে গাড়িগুলো দেখতে পারবেন আর একদম বিস্তারিত তথ্য জানতে পারবেন। আর যারা আসতে চান তারা কিন্তু দোকানে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো নিতে পারবেন। তারপরেও যারা আপনারা এই যে এইসব গাড়িগুলোকে আমি সবচেয়ে বড় ব্যাটারি বলছি, বড় ব্যাটারি, আবার যদি ছোট ব্যাটারি দিলেন তাহলে আরো 10-15,000 টাকা কমে যাবে। মানে ছোট ব্যাটারি হলে আরো দাম কমবে? আরো 15,000 টাকা কমবে। এগুলো প্রত্যেকটাই বড় ব্যাটারি দিয়ে সব দাম বলা হয়েছে। আর হলো আপনার ভিতরে যে কিছু গাড়ি দেখাইছি, যদি আপনারা কারো পাইকারি হিসাবে গাড়ি নিতে চান, আমাদের বেশ কিছু গাড়ি আছে, যদি শুধু বডি চেসি চেয়ে চান, কোনো দোকানদারি ব্যবসায়ী বড় ভাইরা তারও নিতে পারেন, একদম সীমিত রেটে ফোনে যোগাযোগ করে পাইকারি নিতে পারবেন। পাইকারি নিতে, যেহেতু এখানে গাড়ির বডিগুলো তৈরি হয়, সেহেতু কিন্তু আপনারা পাইকারি নিতে নিলে কিন্তু একদম কম দামে নিতে পারবেন। কম দামে ব্যবসা করার জন্য আপনাদের জন্য একদম সুবিধা হবে। আর তারপরে হলো আপনার যারা গাড়ি নেবেন, আপনারা যে গাড়িটা দেখছেন, গাড়িটা পছন্দ হয়েছে, ওই গাড়িটা আপনার স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন, তাহলে আপনাদের সবচেয়ে ভালো হবে। কারণ গাড়ি তো অনেক গাড়ি, কোন গাড়িটার দাম কত আপনারা যদি ম্যানেজ না করতে পারেন, যে গাড়িটার দাম বলছি ওই গাড়ির স্ক্রিনশট দিয়ে আমাকে ছবি পাঠিয়ে দিবেন, ভাই এই গাড়িটার দাম এত বলছেন, এই গাড়িটা আমার লাগবে। আর হলো আমাদের দোকানের নাম হলো মাহবুবাদুয়া জি মোটর সেন্টার নামে পেজ খোলা আছে, ফেসবুক পেজ, আপনারা ওই জায়গাও দেখতে পারবেন। ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে কাস্টমার আসে, কেমন গাড়ি নিয়ে গেছে, কেমন সারা পেয়েছি আমরা। তো আজকের মতো আমরা এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।